নমস্কার বন্ধুরা আমি সাথে ফিরে আসলাম আবারও একটি কুকিং রেসিপি ভিডিওর সাথে আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন আজ আপনাদের সাথে শেয়ার করেছি আম দিয়ে পারফেক্ট ভাপা দইয়ের রেসিপি তবে আম ছাড়াও নর্মাল এইভাবে যদি ভাপা দই বানান তাহলে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে যে রান্না জানে না সেও কিন্তু দারুণ এটা বানিয়ে ফেলতে পারবে এতটাই সহজ ভীষণ সহজ আর সিম্পল আজকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো ভাপা দই বানাতে আমাদের তিনটে মেন ইনগ্রেডিয়েন্ট প্রথমত দই দ্বিতীয়ত আম আর তৃতীয়ত কনডেন্স মিল্ক আর কিচ্ছু লাগবে না তো দইটা একদম থিক আর ক্রিমি হতে হবে ফ্রেশ হতে হবে আমি এখানে যেহেতু একদম থিক বাড়িতে তৈরি দই নিয়েছি যদি বাজারের কেনা দই হয় আর তাতে জল থাকে বা কোনো কারণবশত দই জল থাকে তাহলে কিন্তু অবশ্যই দইটাকে স্ট্রেনারে একটা মলমল কাপড় বা সুতির কাপড়ের মধ্যে স্ট্রেন করে নিতে হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি সেটাকে ছাড়িয়ে এর পিউরি বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে এত দারুণ খেতে হয় এই ম্যাঙ্গো ভাপা দই একবার বাড়িতে বানিয়ে দেখবে না সবচেয়ে সোজা মনে হয় এই রেসিপিটা এর চেয়ে সোজা মনে হয় কোনো রেসিপি হতেই পারে না আর দইটা দেখুন কতটা ঠিক আমি এটা বাড়িতে দইটা বানিয়েছি কিছুদিন আগে আপনাদের সাথে এই রকম থিক টেক্সচারের বাড়িতে কিভাবে ফ্রেশ টক দই বানাবেন তার রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম তবে কোনো কারণবশত বাড়িতে যদি তৈরি করা সম্ভব না হয় সেক্ষেত্রে বাজারের কেনা টক দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক কাপ ফ্রেশ টক দই স্ট্রেনারে সুতির কাপড়ের ওপরে নিয়ে নিতে হবে সেটাকে ভালোভাবে গিট লাগিয়ে দু ঘন্টার জন্য রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা বাইরে ফ্রেশ টক দইটা ব্যবহার করতে হবে আর অটোমেটিক ওর জলটা ঝরে পড়ে গেলে যে ইয়োগাড বা থিক দইটা হবে সেটা নিতে হবে এরপর এক কাপ দই খুব ভালোভাবে একটা বোলের মধ্যে হুইস্কারের সাহায্যে দু মিনিটের জন্য ফেটিয়ে নেব একটা স্মুথ ক্রিমি টেক্সচার হয়ে আসবে তারপর আমরা হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এরপর দইয়ের সাথে কনডেন্স মিল্কটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ওর মধ্যে অ্যাড করব আগে থেকে যে ম্যাঙ্গো পিউরিটা বানিয়ে রেখেছি সেটা তবে যদি আপনি আমটাকে পুরোপুরি বাদ দিতে চান তাহলে এখানে সামান্য অল্প ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন তাহলেই হবে আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারে বানিয়েছি সেই কারণে আর এখন তো আমের সিজিন তো সেই কারণে আমি একটা মিষ্টি আম নিয়েছি ভালোভাবে পাকা আম তো সেটার ওই ওয়ান ফোর্থ কাপ পিউরি হবে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এর সাথে সাথে সামান্য অল্প আমার কাছে ম্যাঙ্গো এসেন্স ছিল আমি দিলাম তবে ম্যাঙ্গো এসেন্স না থাকলে নর্মাল এলাচির গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন অথবা কোনো কিছু না অ্যাড করলেও হবে সব কিছু হুইস্কার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা কিন্তু ভীষণই জরুরি যাতে সব কিছু ওয়েল মিক্স হয়ে যায় খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে দু তিন মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এরপর একটা কেকটি নিয়েছি বা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে হবে যাতে ভাপা দইটা পরে হওয়ার পর খুব ভালোভাবে উঠে আসে সেই কারণে আমি এখানে বেকিং পেপার নিয়েছি তবে বেকিং পেপার ছাড়াও কেকটিনটাকে ভালোভাবে গ্রিজ করলেও উঠে আসবে আর তাছাড়া অ্যালুমিনিয়ামের পাত্রতে অনেক সময় কী হয় আমাদের এই ইলেকট্রিক অ্যাসিড বা দই যে টক দইটা সেটা অনেক সময় রিয়াক্ট করে সেই কারণে আমি একটু নিচে একটা মানে বেকিং সিট দিয়ে দিলাম না থাকলে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে খুব ভালোভাবে তেল বা ঘি দিয়ে গ্রিজ করে নিতে হবে আর তারপর ওই পিউরিটাকে এর মধ্যে ঢেলে নিতে হবে একদম সহজ রেসিপি কিছু নেই সব উপকরণগুলোকে একসাথে হুইস্কারের সাহায্যে মিক্স করতে হবে ভালোভাবে তারপরে একটা গ্রিজ করা যে কোনো পাত্রের মধ্যে স্টিলের অ্যালুমিনিয়ামের অথবা মানে হিট প্রুফ যে কোনো কাঁচের বোল নিতে পারেন সেটার মধ্যে ভালোভাবে পিউরিটাকে অ্যাড করতে হবে একটু ভালোভাবে গ্রিজ করে নিলে পরে ভাপা দইটা উঠতে সুবিধা এই কারণে এরপর ওপর দিকে গ্যাসের মিডিয়ামে করে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম শুধুমাত্র খেয়াল রাখতে হবে কড়াইতে জলের লেয়ারটা যেন স্ট্যান্ডের নিচে থাকে একটু হাই টাওয়ালা স্ট্যান্ড নিলে ভালো এছাড়া এখানে আমি কেকটিনটার মধ্যে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি এতে সুবিধা হবে কি যে ভাব বা বাষ্পটা যেটা হবে কড়াইয়ের ওপরে সেটা দইয়ের মধ্যে পড়বে না যে কারণে দইটা ভালোভাবে সেট হবে এটা কিন্তু ভীষণ জরুরি তো এরপর ভালোভাবে সেট করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে ঘড়ি ধরে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে স্টিম রেখে দিলাম মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি পারফেক্টভাবে স্টিম হয়েছে কি না একটা টুথপিক বা নাইফ ইনসার্ট করে দেখতে হবে যদি ক্লিন আসে তাহলে পুরোপুরি ভাপা দই রেডি গ্যাসের আজ বন্ধ করে দিতে হবে যখন স্টিম দেবো তখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কড়াইয়ের জলটা যেন শুকিয়ে না যায় সেক্ষেত্রে একটু গরম জল প্রয়োজনে অ্যাড করে নিতে হবে যদি মনে হয় যে জলটা শুকিয়ে গিয়েছে আর এরপর দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একদম পারফেক্ট ভাপা দই আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে নাইফের সাহায্যে ভালোভাবে সাইডটা কাট করে নিতে হবে একটু ভালোভাবে কাট করতে হবে আর এটাকে ডিমোল্ড করে নিতে হবে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে সাইডটা স্ক্র্যাচ করে তারপর ওপর থেকে ট্যাপ করে কেয়ারফুলি এটাকে ডিমল্ট করতে হবে তাহলে দারুণ সুন্দরভাবে কিন্তু প্লেটের মধ্যে বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে গেল এরপর ওপরে যে বেকিং সিটটা দিয়েছিলাম বা বেকিং পেপারটা সেটাকে আমি কিন্তু তুলে নিচ্ছি এরপর এটাকে এভাবেই খেতে পারেন একদম ঠান্ডা ঠান্ডা ভীষণ সুন্দর খেতে লাগে আর তাছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এইভাবে কিছু টুকরো আম আর কিছু কুচুনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে সার্ভ করতে পারেন দারুণ সুন্দর খেতে লাগে বাড়িতে কোনো ছোটো অনুষ্ঠান বা জন্মদিনেও গরমকালে এটা কিন্তু বানানো যেতে পারে কেকের পরিবর্তে এই গরমে একবার এইভাবে আম দিয়ে বা আম ছাড়া ভাপা দই বানিয়ে দেখবেন সপ্তাহে একদিন তো বানাতে ইচ্ছেই করবে এই ডেজার্টটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত টাটা সকালে ভালো থাকবেন